নমস্কার বন্ধুরা গল্পগুচ্ছের তরফ থেকে সকলকে জানায় স্বাগত আজকের যে গল্পটি আপনাদের পড়ে শোনাতে চলেছি সেটি হল সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সিরিজের অম্বর সেন অন্তর্ধান রহস্য আপনি তো আমার লেখা শুধরে দেন বললেন লালমোহনবাবু সেটা আর এবার থেকে দরকার হবে না হেলুদা তার প্রিয় সোফাটাই পা ছড়িয়ে বসে রুবিক্স কিউবের একটা পিরামিড সংস্করণ নিয়ে নাড়াচাড়া করছিল সে মুখ না তুলেই বলল বটে নো স্যার আমার পাড়ায় এক ভদ্রলোক এছেন কাল পার্কে দেখা হলো এক বেঞ্চিতে বসে কথা বললুম প্রায় আধ ঘন্টা গ্রেট স্কলার নাম মৃত্যুঞ্জয় সোম স্কলার হ্যাঁ স্কলার বোধ হয় হারবার্ড ইউনিভার্সিটির ডবল এম বা ওই ধরনের কিছু উফ ফেলুদা এবার মুখ না তুলে পারল না হারবার্ড নয় মশাই হারবার্ড হারবার্ড তাই হবে হারবার্ড হারবার্ড সেটা বুঝলেন কি করে নাকি সুরে মার্কিন মার্কা ইংরেজি বলেন ভদ্রলোক ইংরেজিটা একটু বেশি বলেন নাকি সুর কিনা লক্ষ্য করিনি তবে বিদ্যান লোক থাকেন বহরমপুর একটা বই লিখছেন তাই নিয়ে রিসার্চ করবেন বলে কদিনের জন্য কলকাতায় এসেছেন চেহারাতে বেশ একটা ইয়ে আছে ফ্রেঞ্চ কার দাড়ি চোখের সোনার বাইফোকাল জামা কাপড়ও ধোপ দুরস্ত আমার হন্ডুর আসে হাহাকারটা পড়তে দিয়েছিল চৌত্রিশটা মিস্টেক দেখিয়ে দিলেন তবে বললেন ভেরি এনজয়েবল তাহলে আর কি আপনার পেট্রোল খরচা অনেক কমে যাবে এবার থেকে আর গড়পাড় বালিগঞ্জ ঠেঙাতে হবে না তবে ব্যাপারটা হচ্ছে কি ব্যাপারটা কি হচ্ছে সেটা আর জানা গেল না কেননা ঠিক এই সময় এসে পড়লেন ফেলুদার মক্কেল অম্বর সেন নটায় অ্যাপয়েন্টমেন্ট ছিল ঘড়ির কাঁটাই কাটাই আমাদের কলিং বেলো বেজে উঠল অম্বর বয়স মনে হয় ৪৫ থেকে পঞ্চাশের মধ্যে ফর্সা রং দাড়িগোপ কামানো চোখে পুরু ফ্রেমের চশমা গায়ে পাঞ্জাবি আর ধুতির ওপর একটা পুরোনো জামেওয়ার শাল কাশ্মীরি শাল যে কত রকম হয় সেটা সেদিন ফেলুদার সঙ্গে মিউজিয়ামে গিয়ে দেখে এসেছি অম্বর সেন ফেলুদার মুখোমুখি চেয়ারে বসে বললেন আপনিও ব্যস্ত মানুষ আমিও ব্যস্ত কাজেই সময় নষ্ট না করে সোজা কাজের কথাই চলে যাওয়াই ভালো আগে এই জিনিসটা দেখুন পাঞ্জাবির পকেট থেকে একটা কাগজ বের করে ভদ্রলোক ফেলুদার দিকে এগিয়ে দিলেন খাতা থেকে ছেঁড়া একটা পাতা সেটাকে দলা করে পাকানো হয়েছিল তারপর আবার হাত বুলিয়ে মসৃণ করার চেষ্টা করা হয়েছে কাগজটাতে গোটা অক্ষরে লাল কালি দিয়ে লেখা আমার সর্বনাশে শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও আর সাত দিন মেয়াদ পালিয়ে পথ পাবে না কাগজটা নেড়েচেড়ে ফেলুদা প্রশ্ন করল কিভাবে পেলেন এটা আমার বাড়িতে একতলায় আমার কাজের ঘর বললেন ভদ্রলোক রাত্রিরে এসে জানলা দিয়ে ছুঁড়ে ডেস্কের উপর ফেলে দিয়ে গেছে সকালে আমার চাকর লক্ষণ এটা পেয়ে আমার কাছে নিয়ে আসে আপনার ঘর কি রাস্তার উপর না ঘরের বাইরে বাগান তারপর কম্পাউন্ড ওয়াল তারপর রাস্তা তবে দেওয়াল টপকানো যায় সর্বনাশের কথা যে বলছে সেটা কি অম্বর মাথা নাড়লেন দেখুন মিস্টার মিত্তির আমি নিরঞ্জট মানুষ আমার পেশা হলো ব্যবসা তবে আসল কাজ আমার ভাই করে আমার পাঁচ রকম অন্য শখ আছে সব নিয়েই থাকি শখ জ্ঞানে কাউরির কখনো কোনো সর্বনাশ করেছি বলে তো মনে পড়ে না অন্তত এমন সর্বনাশ নিশ্চয়ই নয় যেটা এই হুমকি চিঠিকে জাস্টিফাই করতে পারে ব্যাপারটা আমার কাছে সম্পূর্ণ অর্থহীন বলে মনে হচ্ছে ফেলুদা ভ্রু একটুক্ষণ ভেবে বলল অবশ্যই এটা এক ধরনের রসিকতাও হতে পারে যাকে বলে প্র্যাকটিক্যাল জোক আপনার পাড়ায় কাছাকাছির মধ্যে মস্তান ছেলেদের আস্তানা আছে আমরা থাকি পাম অ্যাভিনিউতে বললেন নম্বর সেন পূব দিকে কিছু দূরে একটা বস্তি আছে সেখানে এই ধরনের ছেলে থাকা কিছুই আশ্চর্য নয় পুজোর চাঁদার জন্য হামলা করে না তা করে কিন্তু চাঁদা তো আমরা নিয়মিত দিই শ্রীনাথ চা এনেছে তাই কাজের কথা কিছুক্ষণের জন্য বন্ধ হলো লালমোহনবাবু দুবার বিড় বিড় করে রিভেঞ্জ কথাটা বললেন ফেলুদা সেই সুযোগে আমাদের দুজনের সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিল আপনিই বিখ্যাত লালমোহন গাঙ্গুলি ভদ্রলোক বেশ তৃপ্তি সহকারে চায়ে চুমুক দিয়ে ফেলুদার দিকে ফিরে বললেন আসলে আপনার বিষয়ে আমি আপনার কাহিনীগুলো থেকেই জেনেছি তাই মনে হলো আপনার কাছেই আসি পুলিশে খবর দেননি জিজ্ঞেস করলো ফেলুদা আমার ভাই অবশ্যই পুলিশের কথাই বলেছিল কিন্তু আমি আবার এসব ব্যাপারে একটু আনঅর্থোডক্স প্রচলিত নিয়মগুলোর চট করে মানতে মন চায় না আর সত্যি বলতে কি এখনো বোধ হয় অতটা বিচলিত হবার কারণও ঘটেনি আপনার কাছে এলাম তার একটা কারণ আপনাকে দেখারও একটা ইচ্ছেও ছিল আমাদের পরিবারের মোটামুটি সকলেই আপনাকে চেনে পরিবারে আর কে কে আছেন আমার ভাই অম্বুজ আছে সে বিয়ে করেছে আমি করিনি অম্বুজের স্ত্রী আছে একটি মেয়ে আছে বছর দশকের ছেলে দুটি বড় তারা বাইরে থাকে তাছাড়া আমার বিধবা মা আছেন আর আছে আমাদেরই এক দূর সম্পর্কের আত্মীয় সে আমাদেরই বাড়িতে মানুষ ফ্যামিলি মেম্বার বলতে এই তার বাইরে তিনজন চাকর একটি ঠিকে জি রান্নার লোক মালি দারোয়ান আর ড্রাইভার আমরা থাকি ফাইভ বাই ওয়ান পাম অ্যাভিনিউতে বাবা ছিলেন নাম করা হার্ট স্পেশালিস্ট অনাথ সেন ফেলুদা একটু কিন্তু কিন্তু ভাব করছে দেখে ভদ্রলোক বললেন আপনাকে আমি শুধু ব্যাপারটা জানিয়ে গেলাম হতে পারে এটা একটা প্র্যাকটিক্যাল যোগ আর কিছুই না তবে কি জানেন এ ধরনের রসিকতা টার্গেট বিখ্যাত ব্যক্তিদের মাঝে মাঝে হতে হয় ঠিকই কিন্তু আমি তো আর তেমন কেউ নই তাই ফেলুদা বলল বুঝতেই পারছেন এ হুমকি যদি সম্পূর্ণ ভিত্তিহীন হয় তাহলে আমার পক্ষে কিছু করা সম্ভব নয় যাই হোক চিঠিটা আমি রাখতে পারিত ওটা তো আপনাকে দেবার জন্যই আনা। এমন একটা হুমকি চিঠি নিয়ে অম্বর সেনের ফেলুদার কাছে আসাটা একটু বাড়াবাড়ি বলেই মনে হচ্ছিল পরদিন সকালে পাম এভিনিউ থেকে যে ফোনটা এলো তাতে সমস্ত ব্যাপারটা একটা অন্য চেহারা নিল বসবার ঘর থেকে ফেলুদার ঘরে কলটা ট্রান্সফার করে দিয়ে কান লাগিয়ে যা শুনলাম তা হলো এই কে মিস্টার মিত্তির আগে হ্যাঁ আমার নাম অম্বুজ সেন কাল আমার দাদা বোধ হয় আপনার ওখানে গেসলেন একটা হুমকি চিঠির ব্যাপারে হ্যাঁ হ্যাঁ ওয়েল হি ইজ মিসিং মানে দাদাকে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না না দাদা রোজ ভোরে গাড়িতে করে বেরোন গঙ্গার ধারে গাড়ি দাঁড় করিয়ে তারপর মাইল দুয়েক হাঁটেন আজও গেছিলেন কিন্তু আজ আর ফেরেননি সে কি ড্রাইভার গাড়ি নিয়ে ফিরে এসেছে এক ঘন্টা ওয়েট করার পর ও তন্নতন্ন করে খুঁজেও দাদা দেখা পায়নি পুলিশে জানাননি সেখানে একটা গোলমাল আছে মিস্টার মিত্তির আমার মার বয়স আস আশি শরীরও ভালো নেই ওকে দাদার ব্যাপারটা নিয়ে এখনো কিছুই জানায়নি পুলিশ এলেই কিন্তু ব্যাপারটা চাপা থাকবে না তখন ওকে সামলানো মুশকিল হবে কাজেই আমাদের ইচ্ছে কেসটা আপনি হ্যান্ডেল করবেন আপনার ওপর আমাদের পুরো ভরসা আছে অবশ্য আপনার উপযুক্ত আমরা দেব আমি তাহলে একবার আপনাদের ওখানে আসছি অসুবিধা হবে না তো মোটেই না আপনি এখনই চলে আসুন আমাদের বাড়ির নম্বরটা জানেন তো পাম তো হ্যাঁ হ্যাঁ সাহেবই ধাঁচের গাড়ি বারান্দাওয়ালা দোতলা ছড়ানো বাড়ি সামনে একটা ছোট বাগান পিছনেও সবুজ দেখে মনে হল বোধহয় টেনিস কোর্ট জাতীয় কিছু আছে গেটের গায়ে শ্বেত পাথরের ফলকে অম্বরবাবুর বাবার নাম নামের পরে অনেকগুলো ইংরেজি অক্ষর কমা ফুলস্টপ সব শেষে ব্র্যাকেটের মধ্যে এডিন কথাটা দেখে বুঝলাম ভদ্রলোককে স্কটল্যান্ড যেতে হয়েছিল ডাক্তারি পড়তে যিনি আমাদের ট্যাক্সি শব্দ পেয়ে বেরিয়ে এলেন তার সঙ্গে অম্বরবাবুর আদল আছে ঠিকই কিন্তু ইনি বেঁটে মোটা আর কালো অর্থাৎ মুখের মিল বাদ দিলে ইনি অম্বরবাবু ঠিক উল্টো আমাদের দেখে ভদ্রলোকের মুখে হাসি ফুটে উঠলেও দুশ্চিন্তার ফলে সেটা সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল আসুন ভেতরে শ্বেত পাথরের মেঝেওয়ালা ল্যান্ডিং পেরিয়ে বৈঠকখানায় গিয়ে ঢুকলাম এখানেও মার্বেল তার উপর কার্পেট আর তার উপর দামি দামি ফার্নিচার যে সোফায় বসলাম সেটার গদি এত নরম যে আমার ভারই প্রায় ছয় ইঞ্চি বসে গেল রুনা এসো একটি ফ্রক পরা মেয়ে এসে দরজায় দাঁড়িয়ে অবাক চোখে চেয়ে আছে ফেলুদার দিকে অম্বুজবাবু ডাকতেই সে গুটি গুটি ভিতরে এগিয়ে এল ইনি কে জানো জিজ্ঞেস করলেন অম্বুজবাবু ফেলুদা চাপা গলায় উত্তর এল আর ইনি তোপসে বাহ তুমি তো আমাদের দুজনকেই চেনো দেখছি বলল ফেলুদা জটায়ু কোথায় জিজ্ঞেস করলো মেয়েটি বোঝা গেল সে এই তৃতীয় ব্যক্তিকে না দেখে কিছুটা হতাশ হয়েছে তিনি তো আসেননি বলল ফেলুদা তবে তাকে একদিন নিশ্চয়ই নিয়ে আসব তব সে এত মিথ্যে কথা বলে কেন এই রে আমার সম্বন্ধে হঠাৎ এমন বদনাম কেন মিথ্যা মানে ফেলুদা জিজ্ঞেস করল একটা বইয়ে লিখেছে ফেলুদা ওর মাস্তুতো ভাই আর একটাই লিখেছে যে এক তুতো ভাই মিথ্যেই তো ফেলুদাই আমাকে বাঁচিয়ে দিল বলল ও প্রথমে মাস্তুতো ভাই লিখেছিল বটে তখন ও গপ্পের মতো বানিয়ে লিখতে চেষ্টা করছিল আমি ধমক দিতে তারপর সত্যি কথাটা লিখতে শুরু করল। আসলে জ্যাট তো ভাইটাই ঠিক আপনার সব অ্যাডভেঞ্চার ওর পড়া বললেন অম্বুজ জেঠুকে খুঁজে বের করে দিতে পারবে তুমি ফেলুদার দিকে সটান তাকিয়ে প্রশ্ন করল রুনা চেষ্টা করতে হবে বলল ফেলুদা তুমি যদি কোনো ক্লু জোগাড় করে দিতে পারো তাহলে তো কথাই নেই ক্লু ক্লু জানো তো জানি আছে তোমার কাছে কোনো ক্লু যাতে আমরা চট করে বের করে দিতে পারি তোমার জেঠুকে ক্লু তো তুমি বার করবে তুমি তো ডিটেকটিভ ঠিক বলেছ খুব চালাক মেয়ে তুমি কি নাম তোমার একটা নাম তো জানি অন্যটা কি ভালো নাম ঝর্ণা ফেলুদা অম্বুজবাবুর দিকে ফিরল দেখুন আপনাদের দিক থেকে কতগুলো ব্যাপারে সাহায্য না পেলে কিন্তু আমার পক্ষে এগোনো মুশকিল হবে কি সাহায্য বলুন প্রথমত আপনাদের সকলের সঙ্গে কথাবার্তা বলতে হবে আপনার দাদার সঙ্গে আমার মাত্র কয়েক মিনিটের আলাপ তাকে আমার আর একটু ভালো করে চিনতে হবে তার কাজের ঘরটাও একবার দেখা দরকার এমন কি দরকার হলে তার জিনিসপত্র একটু ঘেঁটে দেখতে হতে পারে আশা করি আপত্তি হবে না মোটেই না বললেন অম্বুজবাবু আর আপনার দাদা যেখানে মর্নিং ওয়াকে যেতেন সেই জায়গাটাও একবার দেখে আসা দরকার কোনোই অসুবিধে নেই আমাদের ড্রাইভার বিলাস আপনাদের গাড়ি করে নিয়ে গিয়ে সব দেখিয়ে আনবে ফেলুদা সোফা ছেড়ে উঠে পাইচারি আরম্ভ করেছে তিনটে বড় বড় বুককেশ বোঝায় বই সেই দিকে তার দৃষ্টি এসব বই কার সবই দাদার নানান বিষয়ে ইন্টারেস্ট আছে দেখছি আগে হ্যাঁ এমনকি গোয়েন্দাগিরি সম্বন্ধে তো বই আছে হ্যাঁ এক সময় ওটা নিয়েও পড়াশোনা করেছেন বিজ্ঞান ইতিহাস রান্নার বই মুদ্রা সংগ্রহ থিয়েটার থিয়েটারটা দাদার নেশা বলতে পারেন আমাদের মাঠে পুজোর সময় স্টেজ বেঁধে নাটক হয় দাদাই নির্দেশক ফ্যামিলির সকলেই রং টং মেখে নেমে পড়ে এমনকি ইনিও রোনার দিকে দেখিয়ে দিলেন অম্বুজবাবু রোনা এখনো সেইভাবেই হাঁ করে চেয়ে আসে ফেলুদার দিকে এবারে অম্বরবাবুর কাজের ঘরটা একটু দেখতে পারি আসুন আমার সঙ্গে অমুজবাবু উঠে পড়লেন সোফা থেকে বৈঠকখানার পাশে একটা প্যাসেজ সেইটা পেরিয়ে পিছনের মাঠের দিকে একটা ঘরে গিয়ে দিকের জানলা দিয়ে রোদ এসে ঘরটাকে আলো করে দিয়েছে একটা বড় ডেস্ক তার সামনে একটা রিভলভিং চেয়ার উল্টো দিকে আরো দুটো চেয়ার জানলার ধারে একটা আরাম কেদারা এছাড়া টেবিলের পিছন দিকে রয়েছে একটা শেলফ একটা ক্যাবিনেট আর একটা গোদরেজের আলমারি তার পাশের দেওয়ালে একটা ফোল্ডিং ব্র্যাকেট থেকে হ্যাঙ্গারে ঝুলছে একটা ছাই রঙের কোট ডেস্কের উপরটা দেখলে মনে হয় অম্বরবাবু বেশ গোছানো লোক ছিলেন কাগজপত্র টেলিফোন পেন হোল্ডার পিনকুশন পেপার ওয়েট চিঠির র‍্যাক সব পরিপাটি করে সাজানো একটা ডেট ক্যালেন্ডার রয়েছে তার তারিখটা তিন দিন আগের ব্যাপারটা আমারও খটকা লেগেছিল ফেলুদা সেটার দিকে অম্বুজবাবুর দৃষ্টি আকর্ষণ করায় ভদ্রলোক বললেন দাদাকে কয়েকদিন থেকেই অন্য মনস্ক দেখছিলাম সচরাচর দাদার এরকম ভুল হয় না কিন্তু ফেলুদা খুঁতখুঁতে মানুষ সে নিজেই শনিবার দোসরাটা বদলে মঙ্গলবার পাঁচই করে দিল দেরাজ খুলে দেখতে পারি কি ফেলুদা জিজ্ঞেস করল দেখুন না তিনটে দেরাজি পরপর খুলে তার ভিতরে জিনিসপত্র হাতরে দেখল ফেলুদা ওপরের দেরাজ থেকে পাওয়া গেল একটু কাগজ সম্বন্ধে মনে হলো তার একটু কৌতূহল হয়েছে কারণ সেটা সে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে হিমালয়ান অপটিক্যালস থেকে চশমা করাতেন বুঝি আপনার দাদা হ্যাঁ একটা ক্যাশ মেমো দেখছি তারিখটা সাত দিন আগের নতুন চশমা করেছিলেন বুঝি কই না তো বলে উঠলো রুনা সেও আমাদের পিছন পিছন এসেছে তুমি কি করে জানলে রুনা জিজ্ঞেস করলো ফেলুদা আমাকে তো দেখাইনি জেঠু অম্বুজবাবু একটু হেসে বললেন দাদা যে কখন কি করছেন তার খবর আমরা সবসময় পেতাম না আমরা অম্বরবাবু স্টাডি থেকে বেরিয়ে এলাম আপনাদের এক আত্মীয় এখানে থাকেন বোধ হয় প্যাসেস থেকে বেরিয়ে এসে বলল ফেলু আপনাদের এখানেই মানুষ হয়েছেন কে সমরেশ হ্যাঁ থাকে বই কি ফেলুদার অনুরোধে বাবুকে ডেকে পাঠানো হলো বছর পঁয়ত্রিশ বয়স মুখে বসন্তের দাগ চোখে পুরু চশমা একটু যেন আরষ্ট নিয়ে ভদ্রলোক এসে দাঁড়ালেন আমাদের থেকে হাত দশেক দূরে বসুন বলল ফেলুদা আপনার পদবিটা কি মল্লিক কতদিন আছেন এ বাড়িতে বছর পঁয়ত্রিশ কি করেন একটা ফিল্ম ডিস্ট্রিবিউশন অফিসে কাজ করি কোথায় কি নাম কোম্পানির আছেন ওখানে তার আগে কি করতেন এই বাড়িরই সাত কাজকর্ম হাত দুটোকে ভাঁজ করে হাঁটুর মধ্যে চেপে রেখেছেন ভদ্রলোক লোক যাকে বলে জবু থবু ভাব আপনি অম্বরবাবুর অন্তর্ধানের ব্যাপারে কোনো আলোকপাত করতে পারেন কি সমরেশবাবু চুপ ফেলুদা বলল তিনি একটা হুমকি চিঠি পেয়েছিলেন জানেন জানি আপনার ঘর কি এ বাড়ির একতলাতে হ্যাঁ অমরবাবুর কাছে বাইরের লোকজন দেখা করতে আসত তা মাঝে মাঝে সম্প্রতি এমন কোন লোককে আসতে দেখেছেন যাকে আগে দেখেননি সেটা লক্ষ্য করিনি তবে তবে কি এই পাড়ায় কিছু ছেলেকে দেখেছি যাদের আগে দেখিনি কোথায় মোড়ের মাথায় কি করতো তারা মনে হতো এই বাড়ির দিকে চোখ রাখছে বয়স রকম তাদের বিশ থেকে পঁচিশের মধ্যে বলে মনে হয় কতজন ছেলে চারজন ফেলুদা একটু চুপ করে কি যেন ভাবল তারপর বলল ঠিক আছে আপনি আসতে পারেন এইসব কথা থেকে ফেলুদা কোনো ক্লু পেলো কিনা জানি না যেটাতে মনে হয় সত্যি করে কাজ হলো সেটা হলো অম্বুজবাবুর স্ত্রীর সঙ্গে কথাবার্তায় রীতিমতো সুন্দরী মহিলা তার ওপর যাকে বলে ব্রাইট বয়স চল্লিশের ওপর হলেও দেখে বোঝার জো নেই দোতলার একটা ছোট বৈঠকখানায় বসে কথা হল ফেলুদা প্রথমেই ক্ষমা চেয়ে নিল ভদ্র মহিলাকে বিব্রত করার জন্য তাতে কি হয়েছে বললেন মিসেস অম্বুজ সেন গোয়েন্দাকে যে এভাবে জেরা করতে হয় সে তো ফেলুদার গল্প পড়েই জেনেছি খুব ভালো লাগে পড়তে গোয়েন্দার আমার প্রধান মুশকিলটা কোথায় হচ্ছে বলি অম্বরবাবু একটা হুমকি চিঠি পেয়েছিলেন জানেন তা কি দেখেছেন চিঠি সে তাও দেখেছি আমি অম্বরবাবুকে জিজ্ঞেস করেছিলাম তার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছিল কিনা যার ফলে অন্য কোনো মানুষ সর্বনাশ হতে পারে উনি বলেছিলেন তেমন কোনো ঘটনা তার জানা নেই অবশ্যই আমার বলা উচিত ছিল যে রিসেন্ট ঘটনা হবার দরকার নেই অতীতের ঘটনা হলেও চলবে কেননা প্রতিহিংসার ভাবটা মানুষ অনেক সময়ে অনেক দিন পুষে রাখে আমি এখন আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি এমন কোনো ঘটনা কথা জানেন দশ বিশ বছর আগের হলেও চলবে ভদ্রমহিলা একটুক্ষণ চিন্তিতভাবে চুপ করে থেকে বললেন তাহলে আপনাকে বলি আপনি দেখুন এমনি ঘটনার কথাই বলছেন কিনা এটা আমার কাল রাত্রি হঠাৎ মনে পড়ে আমার স্বামীকেও এখনো বলিনি ঘটনা বলুন তো একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার অ্যাক্সিডেন্ট অনেক দিন আগে তখনও রুনা হয়নি বোধহয় তার পরের বছরই হল আমার ভাসুর যখন তিনি নিজের গাড়ি চালাতেন আমার শ্বশুরের গাড়ি অস্টিন। উনি শ্যামবাজারের দিকে একজন লোককে চাপা দেন সে লোক মারা যায় আমরা দুজনেই চুপ ঘরে থমথমে ভাব অম্বুজবাবু পাশেই ছিলেন চাপা গলায় বললেন আশ্চর্য এটা আমার মনেই ছিল না আর কি মনে পড়ছে ফেলুদা দুজনকে প্রশ্নটা করল নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বললেন অম্বুজবাবু ক্লার্ক ছিলেন ভদ্রলোক নাম মনে পড়ছে উহু স্ত্রী ছিল আর তিনটে ছেলে মেয়ে বললেন টাকা বয়স তেরো বিধবার হাতে কে অমরবাবু হ্যাঁ সেই থেকেই দাদা ড্রাইভিং বন্ধ করে দেন বললেন অম্বুজবাবু এখন মনে পড়ছে হুম ফেলুদা গম্ভীর তার মানে এখন সে ছেলের বয়স পঁচিশ পরিবারটির যে সর্বনাশ হবে এই ঘটনার ফলে এটা মোটেই অস্বাভাবিক নয় পাঁচ হাজার টাকা আর কতদিন চলে এর বেশি আর কিছু মনে পড়ছে না জানেন বললেন মিসেস সেন আমারও না বললেন অম্বুজবাবু অম্বরবাবু কি ডায়েরি রাখতেন ফেলুদা জিজ্ঞেস করল কই সেরকম তো শুনিনি এখনো বললেন অম্বুজবাবু ফেলুদে উঠে পড়ল অনেক ধন্যবাদ মিসেস সেন আপনি অন্ধকারে একটা আলো দেখিয়েছেন আমাদের তার জন্য আমি বিশেষ কৃতজ্ঞ আমরা কিন্তু মনে প্রাণে চাইছি যে আপনি ব্যাপারটার একটা সুরাহা করেন কথাটা যে ভদ্রমহিলা খুব আন্তরিকতার সঙ্গে বললেন তাতে কোনো সন্দেহ নেই অমরবাবুর অসুস্থ মাকে বিরক্ত করার কোনো মানে হয় না তাই আমরা আপাতত পাম এর পাঠ শেষ করে সেনেদের অ্যাম্বাসেডারে চলে এলাম গঙ্গার ধারে গিয়ে রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভার বিলাসবাবু বললেন এইখান থেকে স্যার হাঁটতে আরম্ভ করে সোজা দক্ষিণ দিকে গিয়ে ঠিক এক ঘন্টা বাদে আবার ফিরে আসেন একেবারে ঘড়ির কাঁটায় কাঁটায় আপনি গাড়িতেই বসে থাকতেন আগে হ্যাঁ কতদিন ড্রাইভারি করছেন সেন বাড়িতে নাইন ইয়ার্স তার মানে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা আপনি জানেন না অ্যাক্সিডেন্ট অম্বরবাবু বছর বারো আগে একটা লোককে গাড়ি চাপা দিয়ে মারেন সেন সাহেব কেন আপনার বিশ্বাস হচ্ছে না উনি যে কোনো দিন নিজে ড্রাইভ করেছেন সেইটাই জানতুম না ওই ঘটনার পরেই ড্রাইভিং ছেড়ে দেন তা হবে ড্রাইভারের তো দোষ দেওয়া যায় না সবসময় রাস্তার লোকে যেভাবে চলাফেরা করে আরও বেশি লোক মরে না কেন সেইটাই তো ভাবি ড্রাইভারের আর কি দোষ অম্বরবাবু যেদিন আর ফিরলেন না সেদিনের ঘটনাটা একটু বলবেন সেদিন উনি আসছেন না দেখে আমি হেস্টিংস পর্যন্ত গিয়ে তল্লাশ করেছিলাম পথে লোক ধরে ধরে জিজ্ঞেস পর্যন্ত করেছি গাড়ি থামিয়ে থামিয়ে রাস্তায় নেমে খুঁজেছি যদি কোথাও পরে গিয়ে থাকেন হাটটা তেমন মজবুত ছিল না তো লোকজন কেমন ছিল রাস্তায় সকালে এদিকটা লোক মন্দ থাকে না সবাই হাঁটতে আসে তবে নিউ হাওড়া ব্রিজের সাইডটাই লোক থাকে না বললেই চলে স্যার তো ওইদিকেই যেতেন ফস করে যদি গাড়িতে কটা জোয়ান লোক এসে কোলপাঁজা করে তুলে নিয়ে যায় কেউ টেরও পাবে না আমরা গাড়িতে করেই দশ মাইল স্পিডে চালিয়ে হেস্টিংস পর্যন্ত ঘুরে এলাম কিন্তু সন্দেহজনক কিছুই দেখতে পেলাম এরপর দুদিন পাম এভিনিউ থেকে কোনো খবর নেই বিশ্বুৎবার বিকেলে লালমোহনবাবু এসেই বললেন ঘটনা এগোলো অম্বরসেন উধাও শুনে ভদ্রলোকের চোখ কপালে উঠে গেল বললেন আপনার একটি কেসও গেঁজে যেতু দেখলাম না যদি আপনার লাখ ধন্যি আপনার গ্রেট স্কলার প্রতিবেশী মৃত্যুঞ্জয় সোমের কি খবর দূর দূর স্কলার না মুন্ডু সে কি মশাই এর মধ্যে আবার কি হলো সেদিন তো সুপারলেটিভ ছাড়া কথাই বলছিলেন না আর বলবেন না মশাই কেন কি হলো বলতেও লজ্জা করে আমার কাছে আবার লজ্জা কি বলে ফেলুন ব্যাপারটা কি জানি না কিন্তু সেটা যে লালমোহনবাবু চেপে যেতে চাইছেন সেটা বুঝতেই পারছি এদিকে পাত্র নয় ফেলুদাও ছাড়বার বলেই ফেললেন আরে মশাই ভাবতে পারেন ভদ্রলোক মিত্রের নাম শোনেননি আপনার বন্ধু বলে পরিচয় দিতে গিয়ে একেবারে ভেড়া বনে গেল বলে কি না হুইস প্রদোষ মিত্র তাতে আর কি হলো এত বড় স্কলার হারবার ডবল এম এ আমিও তো তার নাম শুনিনি কথাটা বোধ হয় লালমোহনবাবুকে কিছুটা আশ্বস্ত করল বললেন বলেছেন এত বড় দুনিয়ায় কটা মানুষ আর কটা মানুষকে চেনে আর ভদ্রলোক বেশিরভাগ সময় বিদেশে কাটিয়েছেন কাজেই এক্সকিউজ করে দেওয়া যায় কি বলেন আমাদের কথায় মাঝখানেই পাম অ্যাভিনিউ থেকে একটা ফোন এলো ওম বুঝছেন একটা বেনামি চিঠি এসেছে ভদ্রলোকের নাম টেলিফোনে সেটা পড়ে শোনালেন আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটায় একশো টাকার নোটে কুড়ি হাজার টাকা ব্যাগে পুরে প্রিন্সেপ ঘাটের দক্ষিণ পূর্ব কোণের থামের ধারে রেখে যাবে অম্বর সেনকে অক্ষত অবস্থায় ফিরে পাবার এই একমাত্র উপায় পুলিশ বা গোয়েন্দার সাহায্য নিলে ফল ভালো হবে না ফেলুদা ফোনে বলল এখনই কোনো সিদ্ধান্ত নেবার দরকার নেই মিস্টার সেন আরো চব্বিশ ঘন্টা সময় আছে এর মধ্যে আমার কয়েকটা কাজ আছে আপনাদের দিক থেকে কি করণীয় সেটা আমি কাল দুপুর দুটোর মধ্যে আপনাদের বাড়ি গিয়ে বলে আসব তবে হ্যাঁ টাকার ব্যবস্থা করে রাখবেন ওটা খুবই জরুরি কিন্তু গোয়েন্দার ব্যাপারে শাসিয়ে রেখেছে যে মশাই ফেলুদা ফোন রাখার পর লালমনবাবু বললেন ফেলুদা উত্তরে শুধু বলল জানি রকেটের বেগে ঘটনায় গিয়ে চলেছে এই টাকাটা না দিয়ে উপায় কি আছে সেটা আমিও ভেবে পেলাম না বাবু কাল আপনার গাড়িটা একটু পাওয়া যাবে কি প্রায় পাঁচ মিনিট চুপ করে থেকে অবশেষে প্রশ্ন করল ফেলুদা এনি টাইম বললেন জটায়ু কখন চাই বলুন সকালে একবার বেরোব সাড়ে নটা নাগাদ পেলেই চলবে ঘন্টা দুয়েকের মধ্যে আমার কাজ হয়ে যাবে তারপর বিকেল পাঁচটা নাগাদ আপনি যদি গাড়িটা নিয়ে চলে আসেন তো খুব ভালো হয় ভেরি গুড এরপর ফেলুদা আর কোনো কথাই বলল না পরদিন বাবু গাড়িতে করে ফেলুদা বেরোলো একাই বেরোলো কাজেই কোথায় গেল কি করলো জানার কোনো উপায় নেই বারোটা নাগাদ ফিরে আসার পর দেখলাম তার মুখের ভাব বদলে গেছে কি ঠিক করলে ফেলুদা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম টাকাটা দিতেই হবে বলল ফেলুদা তবে গোয়েন্দা সম্পর্কে হুমকিটা মানা চলবে না মানে তুমি নিজেও থাকবে সেখানে ফেলু মিত্তির অত সহজে ঘাবড়াবার লোক নয় রে তোপ আর আমরা আমরা কোথায় থাকবো তোরাও থাকবি কাছাকাছির মধ্যে কারণ হেল্প দরকার হতে পারে আমি তো শুনে থ দুপুরে খেয়ে দে আমরা গেলাম পাম অ্যাভিনিউ অম্বুজবাবু স্বভাবতই বাড়িতেই ছিলেন ফেলুদাকে দেখেই ব্যস্ত হয়ে উঠলেন কাল রাত্রিরে চোখের পাতা এক করতে পারিনি মশাই দেখতে দেখতে কি যে হয়ে গেল ফেলুদা গম্ভীরভাবে বলল টাকাটা আপনাদের খসবেই মিস্টার সেন অম্বরবাবুকে ফিরে পাওয়ার আর কোনো রাস্তা নেই তুমি ধরতে এখনো রুনা হঠাৎ করে ঘরে দরজা থেকে চেঁচিয়ে জিজ্ঞেস করে উঠল অনেকটা ধরে ফেলেছি রুনা বলল ফেলুদা খুব চেষ্টা করছি যাতে বাকিটা আজ বিকেলের মধ্যেই করতে পারি ব্যাস ঠিক আছে রুনাকে ভীষণ নিশ্চিন্ত বলে মনে হল ফেলুদা ব্যর্থ হবে এটা যেন তার কাছে ভয়ানক একটা দুঃখের ব্যাপার তাহলে কি করা উচিত বলে মনে হয় জিজ্ঞেস করলেন অম্বুজবাবু টাকার ব্যবস্থা হয়েছে সেটা করে ফেলেছি বাড়িতে তো অত ক্যাশ থাকে না তাই আজ সকালে এই সমরেশকে দিয়ে ব্যাংক থেকে আনিয়ে নিয়েছি সেই টাকা এখন যে ব্যাগে করে সেটা দেওয়া হবে এই দুটো জিনিস আমি একবার দেখতে চাই টাকা এবং ব্যাগ এসে গেল এত টাকা এরাকে একসঙ্গে দেখেছি কি মনে তো পড়ে না ফেলুদার সামনেই কুড়িটা করে একশো টাকার নোট বারবার রাবার ব্যান্ড দিয়ে গোছ করে রাখা দশ ভাগে ব্যাগের মধ্যে পুড়ে দেওয়া হল তার ফলে ব্যাগের চেহারা হয়ে গেল কচ্ছপের পিঠের মতন ভেরি গুড বললো ফেলুদা তাহলে আমরা বেরিয়ে পড়ছি পৌনে ছটা নাগাদ অম্বুজবাবু চমকে উঠলেন সে কি আপনি যাবেন অপরাধীকে ধরার চেষ্টা আমাকে করতেই হবে মিস্টার সেন আপনি টাকা রেখে আসবেন আর সে লোক সেটা তুলে নিয়ে চলে যাবে এ তো হতে দেওয়া যায় না অম্বরবাবুকে ফেরত পাওয়াটাই বড় কথা সেটা জানি কিন্তু সেই সঙ্গে এই গুন্ডাদেরও সোজা হওয়া উচিত নয় কি না হলে তো তারা এই ধরনের কুকীর্তি করেই চলবে তবে আপনি চিন্তা করবেন না সাবধানতা অবলম্বন না করে আমি কখনো কিছু করি না তাহলে আমি বলছি আপনি মন দিয়ে শুনুন আপনি আপনার গাড়িতে করে যাবেন টাকা নিয়ে নিউ হাওড়া ব্রিজের দিকটা দিয়ে আসবেন ওদিকটা মোটামুটি নিরিবিলি গাড়ি প্রিন্সেপ ঘাট থেকে অন্তত দুশো গজ আগে দাঁড় করিয়ে আপনার ড্রাইভারকে বলবেন টাকাটা যথাস্থানে রেখে আসতে আমি কাছাকাছির মধ্যেই থাকব কাজটা ঠিকমতো হচ্ছে কি না সেটা আমি দেখতে পাব আমরা মিট করব ঘটনার পর রেস্টুরেন্টের সামনে আপনি টাকা রেখে সোজা ওখানে চলে আসবেন আমিও তাই করব। অপরাধীকে যদি ধরতে পারি তাহলে তিনিও আমার সঙ্গেই থাকবেন বলাই বাহুল্য অম্বুজবাবুকে মনে হলো যেন তিনি বেশ নার্ভাস বোধ করছেন সেটা অস্বাভাবিক নয় টাকার অঙ্কটা তো কম নয় আর গুন্ডারা কি করবে না করবে কে জানে বিকেল সাড়ে চারটের সময় লালমোহনবাবু এলে পর ফেলুদার প্রথম কথা হলো মশায় এমন অভিনব কেস আর আমি কোনোদিন পাইনি অবশ্যই আমাকে জিজ্ঞেস করলে আমি এখনো বলতে পারবো না এর বিশেষত্বটা কোথায় তাহলে আমরা কি করছি জিজ্ঞেস করলেন লালমোহনবাবু শুনে নিন মন দিয়ে বললো ফেলুদা তুইও শোন তোপসে সাড়ে পাঁচটার সময় আপনার গাড়ি নিয়ে আপনি তার তোপসে চলে যাচ্ছেন কে রেস্টুরেন্ট সেখানে আপনাদের অভিরুচি অনুযায়ী পানাহার সেরে ঠিক ছোয়া ছটায় রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শটান চলে যাবেন দক্ষিণে প্রিন্সেপ ঘাট লক্ষ্য করে গাড়ি রেখে যাবেন রেস্টুরেন্টের সামনে থামওয়ালা ঘাটটার কাছে পৌঁছানোর কিছু আগেই দেখবেন ডান দিকে একটা গম্বুজওয়ালা বসার ঘর রয়েছে দুজনে সেখানে ঢুকে বেঞ্চিতে বসে পড়বেন ভাবটা এমন হওয়া চায় যেন সান্ধ্য ভ্রমণ আর বায়ুসেবন ছাড়া আপনাদের আর কোনো উদ্দেশ্য নেই ঘাটের দিকে আর দৃষ্টি করে রাখবেন তবে যেন মনে না হয় ওটাই আপনাদের লক্ষ্য তারপর সাড়ে ছটার দশ মিনিট পর ওখান থেকে উঠে পড়ে নিজের গাড়িতে ফিরে আসবেন আমিও সেখানে মিট করব ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল কিন্তু এখনো দিব্যি ঠান্ডা তবে শীতকালের মতো দিন আর অত ছোট নেই ছটা পর্যন্ত বেশ আলো থাকে আমি আর লালমোহনবাবু কফি আর মুরগির কাটকেট খেয়ে ঠিক সোয়া ছটায় রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রওনা দিলাম প্রিন্সেপ ঘাটের দিকে পথে লালমোহনবাবুর মাঝে মাঝে বুক ভরে নিঃশ্বাস নিয়ে আহ উ শব্দ করে ভ্রমণের অভিনয় করছেন সেটা যে খুব কনভিন্সিং হচ্ছে তা নয় কিন্তু ক্রমেই আশেপাশের লোকজন এত কমে আসছে ফুচকাওয়ালা আর ভেলপুরিওয়ালার দল এত পিছিয়ে পড়ছে যে এখন উনি যা খুশি করলেও আপত্তিকর কিছু নেই দশ মিনিট লাগলো আমাদের গম্বুজওয়ালা বসার দখল করার পর এদিক চাপা গলায় প্রশ্ন করলেন তোমার দাদাকে দেখতে পাচ্ছ কি তপেশ দাদা কেন কোনো মানুষকেই দেখতে পাচ্ছি না ঘাটের নৌকার মাঝিদের ছাড়া কোনখানে লুকিয়ে রয়েছে ফেলুদা কে জানে ঘাটের দেড়শো বছরের পুরোনো ধামগুলো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে ফাঁকগুলো ক্রমেই অন্ধকার হয়ে আসছে ওখানে গিয়ে কেউ টাকার ব্যাগ রাখলে বা সে ব্যাগ নিতে এলে কেউ ধরেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন ভদ্রলোক একজন সাদা প্যান্ট আর কালো কোট পড়া লোক হাতে একটা ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে প্রিন্সেপ ঘাটের দিকে অম্বরবাবুদের ড্রাইভার বিলাসবাবু বিলাসবাবু এবার থামগুলোর ফাঁক দিয়ে ভিতরে ঢুকে অন্ধকারে মিলিয়ে গেলেন মিনিট পরেই তাকে আবার দেখা গেল এবার হাত খালি বড় রাস্তায় পড়ে ডাইনে মোড় ঘুরে গাছের আড়াল হয়ে গেলেন সাড়ে ছটা বেজে গেছে আলো আরো পড়ে এসেছে এখনো সামনের সারির থামগুলো ছাড়া আর কোনোটাই দেখা যাচ্ছে না একবার মনে হলো অন্ধকারের মধ্যে কে যেন নড়ল কিন্তু সেটা চোখের ভুল হতে পারে এবার দেখলাম সেনদের গাড়ি আর আমাদের সামনে দিয়ে রেস্টুরেন্টের দিকে চলে গেল তারপর তিনজন জিন্স পরা ছেলে আর তাদের পেছনে ঢোলা প্যান্ট পরা হাতে লাঠিওয়ালা এক বৃদ্ধ ফিরিঙ্গিও সেই দিকেই চলে গেল আমরাও উঠে পড়লাম আবার ঠিক দশ মিনিটই লাগলো আমাদের গাড়িতে পৌঁছোতে কিন্তু কই এবার গাড়ির ভিতরে চোখ গেল নস্যি রঙের আলোয়ান জড়ানো এবং লুঙি পড়া এক বুড়ো বসে আছে ড্রাইভার বাবুর পাশে থুতনিতে খোঁচা খোঁচা দাড়ি কিন্তু গোঁপ নেই সালাম কর্তা বাবুর দিকে চেয়ে বলল লোকটা এ আর বলতে হবে না ওই মুসলমান মাঝি ফেলুদা ছাড়া আর কেউ না এদিকে অম্বুজবাবু এসে পড়েছেন রাস্তার ওদিক থেকে তার কাছে ফেলুদা নিজের পরিচয় দিতেই হলো নৌকো থেকে ঘাটটা সবচেয়ে ভালো দেখা যায় তাই ওখানেই ওঁত পাতার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু কি হলো সেইটা বলুন মিস্টার মিত্র ফেলুদা গম্ভীর ভেরি সরি মিস্টার সেন মানে আমি ঘাটে ওঠার আগেই সে লোক টাকা নিয়ে হাওয়া বলেন কি টাকা নেই লোকটাকেও ধরা গেল না বলছি তো আমি অত্যন্ত দুঃখিত অম্বুজবাবু কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন ফেলুদার দিকে কথাটা যেন ভদ্রলোকের বিশ্বাসই হচ্ছে না সত্যি বলতে কি আমারও কেমন যেন ঝিমঝিম করছিল মাথাটা ফেলুদাকে এভাবে হার মানতে এর আগে দেখিনি কখনো আপনাদের পুলিশের সাহায্য নিতেই হবে মিস্টার সেন বলল ফেলুদা আপনি বাড়ি চলে যান এবার তো অম্বরবাবু ফিরে আসা উচিত আমরা একবার বাড়িতে ঢু মেরে আপনার ওখানেই আসছি এই বেশে তো আর পাম অ্যাভিনিউ এর বৈঠকখানায় ঢোকা যাবে না বাড়ি যাওয়ার একমাত্র কারণ ফেলুদার একটু ফিটফাট হয়ে নেওয়া তাছাড়া হাতেও রং লেগেছিল জিজ্ঞেস করতে পারল আল কাতরা সেটাও ধুয়ে নেওয়া দরকার আল কাতরাটাও মেকআপের অংশ কিনা জিজ্ঞেস করাতে কোনো উত্তর দিল না ফেলুদা আমরা যখন পাম এভিনিউ রওনা হলাম তখন প্রায় সাড়ে সাতটা বাজে পথে লালমোহনবাবু একবার বলেছিলেন আপনার অমন ব্রিলিয়ান্ট মেকআপটা মাঠে মারা যাবে ভাবিনি মশায় কিন্তু তাতে ফেলুদা কোনো মন্তব্য করেনি পাম অ্যাভিনিউ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রুনার গলায় উচ্ছ্বসিত চিৎকার শোনা গেল জেঠু এসে গেছে অম্বর ফিরেছেন আমরা আসার মিনিট দশেক আগে আমরা বৈঠকখানায় গিয়ে ঢুকতেই ভদ্রলোক সোফা ছেড়ে উঠে হাত বাড়িয়ে ফেলুদার হাত দুটো ধরে ঝাঁকিয়ে দিলেন ভাই ভাইয়ের বউ ভাইজি সমরেশবাবু বিলাসবাবু সকলেই ঘরে রয়েছেন কোথায় আটক করে রেখেছিল আপনাকে একগাল গাল হেসে প্রশ্ন করলেন লালমোহনবাবু ও সে আর বলবেন না ফেলুদা হাত তুলে বাধা দিল ভদ্রলোককে উনি তো বলবেনই না আর আপনিও বলবেন না মিস্টার সেন কারণ বললেই এক রাস কল্পনার আশ্রয় নিতে হবে মিথ্যে শব্দটা ব্যবহার করলাম না কারণ সেটা ভালো শোনায় না হুর রে হুর রে হুর রে চেঁচিয়ে উঠল রুনা ফেলুদা ধরে ফেলেছে ফেলুদা ধরে ফেলেছে এবার ফেলুদা একটা চারমিনার ধরিয়ে নিয়ে বলল আপনারা যে একটা বিরাট ফোন দিয়ে হেঁটেছিলেন সেটা ধরে ফেলেছি কিন্তু সেটার কারণটা এখনো ঠিক ধরতে পারছি না কারণ বলছি মিস্টার মৃত্যুর হেসে বললেন অমর সেন কারণ আমার ওই ক্ষুদে ভাইজিটি সে আপনাকে বলতে গেলে একরকম পুজোই করে তার ধারণা আপনি ভুল ভ্রান্তির ঊর্ধ্বে তাই ওকে আমি সেদিন বললাম যে তোর ফেলুদাকে আমি জব্দ করতে পারি ব্যাস ওই এই একটি উক্তি থেকেই সমস্ত ফন্দিটির উৎপত্তি এতে আমাদের সকলেরই ভূমিকা আছে অর্থাৎ এত আপনাদের একটা ফ্যামিলি নাটক ঠিক তাই সবাইকে সবকিছু কিছু আমি শিখিয়ে পড়িয়ে দিয়েছিলাম আপনি কি জিজ্ঞেস করলে উত্তর দেব সব লিখে মুখস্থ করিয়ে দিয়েছিলাম এমনকি ড্রাইভার ও চাকরকে পর্যন্ত প্রধান নারী চরিত্র অবশ্য বৌমা যাকে দিয়ে মন গড়া অ্যাক্সিডেন্টের কথাটা বলানো হয়েছিল আমি নিজে ভাবি নিজে আপনি ব্যাপারটা ধরে ফেলবেন ইনফ্যাক্ট এই নিয়ে আমার ভাইয়ের সঙ্গে একশো টাকা বাজিয়ে ধরেছিলাম এ ব্যাপারে রুনার উৎকণ্ঠাই ছিল সবচেয়ে বেশি কারণ তার হিরো যদি ফেল করত তাহলে তার দুঃখের সীমা থাকত না এই ঝুঁকিটা অবশ্য আমাকে নিতেই হয়েছিল কিন্তু এখন সে নিশ্চিন্ত এবার বলুন তো আপনার সিস্টেমটা কি কিসে আপনার প্রথম সন্দেহ হলো মিস্টার মিত্তির ফেলুদা বলল প্রথমত এবং প্রধানত দুটো ক্লু দুটোই আপনার কাজের ঘরে থেকে পাওয়া এক হলো হিমালয়ান অপটিক্যালসের ক্যাশ মেমো আমি যেখান থেকে খোঁজ নিয়ে জেনেছি আপনি দিন সাতে আগে একটি সোনালি ফ্রেমের নতুন চশমা করিয়েছেন অথচ আপনার বাড়িতে সেটা সম্বন্ধে কেউ জানে না বা কেউ সেটা আপনাকে পড়তে দেখেনি প্রশ্ন হলো এই চশমার দরকার পড়ছে কেন এবং ঠিক এই সময় দরকার কেন দুই হলো আপনার ডেট ক্যালেন্ডারের তিন দিনের পুরনো তারিখ আপনার চাকর যখন তারিখ বদল করে না তখন সেটা নিশ্চয়ই আপনি করেন তাহলে বদল হয়নি কেন তখনই মনে হলো যে আপনাকে যদি কিডন্যাপ হবার ভান করে দিতে হয় তাহলে হয়তো একটা ডেরা স্থির করতে ঢাকা দুদিন আগে গিয়েই সেখানে থাকা অভ্যেস করতে হবে নতুন জায়গা ধাতস্থ হতে সময় লাগে বই কি আর তাই যদি হয় তাহলে সাবধানতা অবলম্বন করার জন্য আপনাকে হয়তো একটি ছদ্মবেশ ও একটি নতুন নাম নিতে হবে সেই ক্ষেত্রে একটি নতুন চশমা নেওয়াও মোটেই অস্বাভাবিক নয় ধরে ফেলেছে ফেলুদা সব ধরে ফেলেছে আবার চেঁচিয়ে উঠল রুনা এর মধ্যে লালমোহনবাবু যে হঠাৎ কেন খাঁচায় বন্ধ সিংহের মতন পাইচারি করতে আরম্ভ করেছেন তা বুঝতে পারলাম না ভদ্রলোক যাতে কোনো বাড়াবাড়ি না করে ফেলেন তাই ওকে সামলাতে যাব এমন সময় উনি হঠাৎ দু হাত তুলে চেঁচিয়ে উঠলেন ইউরেকা চিনেছেন ভদ্রলোককে ফেলুদা প্রশ্ন করল চিনব না মৃত্যুঞ্জয় সোম অম্বরবাবু হো হো করে হেসে উঠলেন আপনার সঙ্গে যেদিন পার্কে দেখা হওয়াটা সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট মশায় আসলে গড়পাড়েই আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম সাত দিন আপনি যখন এগিয়ে এসে জটায়ু টটায়ু বলে নিজের পরিচয় দিলেন তখন ভাবলাম বা রে এ তো বেশ মজা যাকে জব্দ করতে যাচ্ছি তারই সাগরেদের সঙ্গে দেখা হয়ে গেল তারপর অবশ্যই মৃত্যির মশায়ের বাড়িতেও আপনার সঙ্গে দেখা হয়েছিল আমার আসল যে কিন্তু আপনি চিনতে পারেন কিন্তু তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বলল ফেলুদা নাটকের তো এখানেই শেষ নয় অম্বুরবাবু এখনো তো ড্রপসিন ফেলা চলবে না ঘরের আবহাওয়া মুহূর্তে বদলে গেল কারণ ফেলুদা কথাটা বলেছে গম্ভীর থমথমে ভাবে হোয়ার ইজ দ্য মানি প্রশ্ন করল ফেলুদা অম্বর ফেলুদার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন মিস্টার মিত্তির আপনি আমাকেও কিন্তু একজন শখের গোয়েন্দা বলতে পারেন আমি যদি বলি যে টাকাটা আপনি নিয়ে আমাদের সঙ্গে একটু রগড় করেছেন তাহলে কি খুব ভুল বলা হবে অপরাধী যখন নেই কিডন্যাপার নেই তখন টাকাটা সরে কোথায় যাবে মিস্টার মিত্তির ফেলুদা মাথা নেড়ে বলল মিস্টার সেন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার শখের গোয়েন্দাগিরি এক্ষেত্রে খাটল না প্রিন্সেপ ঘাটের কাছে আজ সন্ধ্যায় আমি ছাড়াও আর একজন ছদ্মবেশী ছিলেন বলেন কি বললে নম্বর সেন আপনি তাকে দেখেছেন দেখেছি কিন্তু চিনিনি কিন্তু আপনি তখনই তাকে ধরলেন না কেন তখন ধরাটা আপনাদের পক্ষে যথেষ্ট নাটকীয় হতো না আপনারা নাটক পছন্দ করেন তো আমার মনে হয় আপনাদের সামনে ধরাটা আরও নাটকীয় হবে আমার সন্দেহ তিনি এখানেই আছেন এ সন্দেহ ঠিক কিনা সেটা আমি একবার পরখ করে দেখতে চাই রুনার দিকে আর চোখে চেয়ে দেখলাম সেও ফ্যাকাশে মেরে গেছে ঘরে যাকে বলে পিন পড়া নিস্তব্ধতা বিলাসবাবু আপনার জুতোর তলাটা একবার দেখুন তো বলে উঠল ফেলুদা। বিলাসবাবু ঘরের দরজার মুখে দাঁড়িয়েছিলেন বললেন দেখব আর কি স্যার জুতোর তলায় তো আল লেগে রয়েছে ব্যাগ রেখে ফেরবার সময় তো রাস্তায় পা আটকে যাচ্ছিল ওই আলকাতেরা আমিই ছড়িয়ে রেখেছিলাম থামটার চারপাশে বলল ফেলুদা কারণ একজনের সম্বন্ধে আমার একটা মনে সন্দেহের কারণ ঘটেছিল আপনারা সকলেই বানিয়ে বানিয়ে কথা বলছিলেন কিন্তু ইনি যে মিথ্যাটা বলেছিলেন সেটা একটু অন্য রকম ও কি আপনি যাচ্ছেন কোথায় কিন্তু পালাবার পথ নেই দরজা আগলে দাঁড়িয়ে আছেন বিলাসবাবু এক ঝটকায় যা কে বগল দাবা করে ফেলেছেন ভদ্রলোক তিনি হচ্ছেন সমরেশ মল্লিক এবার আপনার স্যান্ডেলের তলার এদের দেখিয়ে দিন তো বলল ফেলুদা বিলাসবাবু একটু হেল্প করলে ব্যাপারটা সহজে হয়ে যায় বিলাসবাবু নিচু হয়ে সমরেশবাবুর পা থেকে স্যান্ডেলটা এক টানে খুলে নিল তার তলাটা সকলকে দেখিয়ে দিলেন উনি যে গিয়েছিলেন বিনিসাব ঘাটের থামের পাশে তাতে আর কোনো সন্দেহ রইল না আপনার কহিনুর কোম্পানি তো দু বছর হল লাটে উঠেছে সমরেশবাবু বলল ফেলুদা তা সত্ত্বেও আপনি সেখানে চাকরি করছিলেন কি করে সেটা এদের একটু বুঝিয়ে বলবেন আর যদি চাকরিই নাই করেন তবে এই দু বছর কিভাবে রোজগার করছেন সেটা বলবেন সমরেশবাবু নিরুত্তর বিলাসবাবু এখনও তাকে জাপটে ধরে আছেন মনে হয় পুলিশ আসার আগে পর্যন্ত সেইভাবেই ধরে থাকবেন অবশ্যই এই ব্যক্তির খোলস খুলে ফেলার জন্য আপনাদের আমাকেই ধন্যবাদ দিতে হবে বলল ফেলুদা আপনারা তো আর বিশ হাজার টাকা রাখতেন না থামের পাশে নেহাত আমি যখন বললাম শাসানি কেয়ার করি না আমি নিজে থাকবো সেখানে তখন আপনাদের বাধ্য হয়েই রাখতে হল আর সেই টাকা হাত করার সুযোগ নিলেন বাবু যাক এখন তো জানলেন টাকা কোথায় আছে এবার সেটা আদায় করার রাস্তা আপনারা দেখুন উনি যদি সে টাকা অন্যত্র পাচার করে থাকেন তাহলে পুলিশ তো আছেই তারা এসব আদায়ের অনেক রাস্তা জানে আমার কাজ এখানেই শেষ ফেলুদার সঙ্গে সঙ্গে আমরা দুজনও উঠে পড়ছিলাম কিন্তু ওঠা আর হলো না মিসেস সেন বাধা দিল শেষ বলছেন কি এত সহজে শেষ হবে কি করে আপনাকে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথাগুলো বললাম তার বুঝি প্রায়শ্চিত্ত করতে হবে না আজ রাত্রিরে আপনাদের খেতে হবে আমাদের বাড়িতে আর ওই বিশ হাজারের অন্তত খানিকটা তো আপনারই প্রাপ্য বললে নম্বর সেন সেটা না নিয়ে যাবেন কি করে আর তোমরা তিনজনে একসঙ্গে এসেছ বললেন শ্রীমতী রুনা আমার অটোগ্রাফে সই দেবে না বুঝি